জমি নিয়ে গন্ডগোলের জেরে সিপিএম সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানা এলাকায়। মৃতের নাম গোপাল মাকাল। অভিযোগের তির তৃণমূলের দিকে। পরিবারের অভিযোগ, শনিবার সকালে জমিতে কাজ করছিলেন গোপাল। হঠাৎই তৃণমূল পরিচালিত মথুরাপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিনোদ সরকারের নেতৃত্বে জনাকুড়ি লোক তাঁর ওপর চড়াও হয়। গোপালকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত গোপালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে গুন্ডা বাহিনী নিয়ে গ্রামে এরকম গরিব মানুষ, খেতমজুর, খেটে খাওয়া মানুষ, তাদের সামান্য ঘটনা নিয়ে যে মানুষের জীবন চলে যায়, তার এরকম দৃষ্টান্ত যারা স্থাপন করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদের সান্ত্বনা, যারা অন্যায় করেছে তাদের শাস্তি পাওয়াটাই হচ্ছে এদের কাছে সান্ত্বনা, অন্য কোনো সান্ত্বনা এদের কাছে অভিপ্রেত নয় আমরা মনে করি। রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে সরাসরি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, স্থানীয় সিপিএম সমর্থকরা তাদের দুই কর্মীকে মারধর করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।